सो फर्स्टे आज एक बर्थडे कार्ड इट्स मेक माई वाइफ एंड इट्स वेरी ब्यूटीफुल मैं बांगल्ला बोली এটা খুব সুন্দর হয়েছে এটা আমার মিসেস বানিয়েছে এটা পড়ে শোনাই কি লিখেছেন তো প্রথমে হ্যাপি বার্থডে মাই লাভ এটা সুন্দর বুকে বুকে সিস্টেম করা আছে সিস্টেম আছে মানে বুকে টাইপ তো লেখা আছে জাস্ট ফর ইউ লাইফ ইজ টু শর্ট টু বি লিভড কন্টিনিউ দা ইয়ার্স Counting the years. Just enjoy the ride and make awesome memories. Happy birthday. Love you lots. দেখতে পারো? খুব সুন্দর আছে। সুন্দর আছে? হ্যাঁ, proof দিচ্ছি আমি। যে just ওইটা লিখেছে কিনা? Okay. সুন্দর আছে কার্ডটা। সুন্দর বানিয়েছে হাতে। এ কখন যে বানিয়েছে আমি জানি না। আমার অজান্তে বানিয়েছে বা আমার অনুপস্থিতিতে বানিয়ে বানানো হয়েছে তবে যাক ভালো আছে আচ্ছা নেক্সট কি দেখব অনেক কিছু আছে বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা দেখব তার লাস্টটা দেখব এইটা প্রথমে দেখে নিই সুন্দর একটা হার্টস একটা হার্ট মানে জানি না হার্টটা কার তাও সম্ভব বলতে হবে তো দেখি ক্যান যখন কেক হ্যান্ডেল করছে বাহ এই ভেতরে আবার একটা চিঠি রয়েছে দেখা যাক এই ভেতরটা দেখিয়ে দিই আগে একটা টেডি আছে ভেতরে ছোট্ট করে ছোট্ট মতন একটা দেখো ভিতরে ছোট্টসা আর একটা নাইস রোজ জানি না কতটা দেখাতে পাচ্ছি ছোট্ট রোজ খোলা রোজ এটা সেন্টেড রোজ হ্যাঁ এটা সেন্টেড রোজ ভ্যালেন্টাইন একটা গোলো আমাকে দিয়েছিল এরকম বড় সাইজের এটা আমি অ্যাকচুয়ালি মেসেজটা দেওয়ার জন্য ও এখানে আমার বাংলা লেখা আছে ছোট্ট সুন্দর করে পড়ে দেখি কি বলছে সবার সামনে ওপেন করে দিই ব্যাপারটা সিক্রেট রয়েছে যদিও তবু সিক্রেটটা আমি ওপেন করে দিচ্ছি ওপেন সিক্রেট হয়ে যায় আশা করি এই ছোট্ট আয়োজনটি তোমার ভালো লেগেছে এই দিনটি যেন সারা জীবন আমাদের জীবনে আসুক অনেক আনন্দ নিয়ে আই লাভ ইউ সো মাচ তোমার সব আশা যেন গণুজি অর্থাৎ আমাদের গণেশ ভগবান পূর্ণ করুক এটাই প্রার্থনা করি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংকস আ লট তো এগুলো আমার কাছে খুবই সারপ্রাইজিং আমি জানি না এগুলো কখন পড়েছে কিভাবে করেছে কখন লিখেছে ম্যাক্সিমাম টাইম তো আমি তো বাইরে থাকি ও ফ্রি টাইম বার করেছে দিয়ে সব করেছে দেখ ভালোই লাগছে কার না ভালো লাগে জিনিস করলে এটা নিচটা কোথায় গেল অ্যাকচুয়ালি এর পিছনে একটা স্টোরি আছে আমি জাস্ট শপে ওর জন্য গিফট কিনতে গিয়েছিলাম এটা আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছে ছিল এটাই ফুল ট্রি হ্যাঁ এটা ফুল ট্রি এর থেকে বড় হয় না না এটা ছোটই হয় এটাই বড় মনে হচ্ছে ভালো বেশি ছোট হয় আচ্ছা নেক্সট মার ফুল মত এগুলো কি আমরা দেখি রেকর্ডিং হচ্ছে কিনা মরার ফুলের মত খুব ওয়েটি যাই না কি আছে এর ভিতরে তবে দেখা যাক ফুলি ফুলিটাকে খুলি মরার ফুলিটাকে খুলি আমার ছেলেটা কোথায় গেল বাইরে গেছে ক্যান্ডো 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 কাম ক্যান্ডো নাচছে না ফর মি টাইম মি টাইম নিচ্ছে না এটা শেষ প্রথম কোনটা শেষ কোনটা বুঝতে পারছি চারিদিক থেকেই সব মানে কনফিউজিং ব্যাপারটা
বেশি টাইম দিতে হচ্ছে খুলতে, অনেকে ছিঁড়ে খুঁড়ে খোলে, আমি একটু টাইম নিয়ে খুলি, কি জানি আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস যে গিফট আমি একটু খুব সিকিউরলি খুলি আর কি, জানি না ভেতরে কি রয়েছে, যেটার জন্য নয় র‍্যাপিং পেপার দিয়ে ইউজ করে না। আই থিংক যেটা দেখেছিলাম ইয়েতে সেইটা অর্কিড দোকানে একদিন আগের দিন দেখেছিলাম এটা, আমি যতদূর যেটা আন্দাজ করছি মেবি এটাই। দারুন দারুন সুন্দর খুব কিউট দেখো তাই না, এর মধ্যে এই প্ল্যান্ট গুলো এগুলো লাগানো, হ্যাঁ এই প্ল্যান্ট এখানে লাগানো যাবে, দেখলে ভালো লাগছে, হ্যাঁ বা পেন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারো, মাল্টিপারপাস, বাট এটা তুমি এটাই ইউজ করবে আই থিংক, এটা বেশি ভালো লাগছে তাই না, আমি জানি তো তোমার, তোমরা কমেন্ট করে দিও যে এটা এখানে এটা ভালো লাগছে না অন্য কিছু দেয়া যেতে পারে, এটা ভালো লাগছে কিন্তু ঠিকই বলেছো তাই না, তাহলে হ্যাঁ সবরা কি কমেন্ট দেয় সেই অনুযায়ী আমরা প্লেস করব। ওকে নেক্সট মরা মাথা, এটা একটা মরা মাথার মতোই লাগছে, এই না ভেতরে কি আছে দেখা যাক, প্লিজ সিজার উনি সব অপারেশন করছে, ডাক্তার যেমন একটা করে চাই কাছি তাই কি ভাবে আমরা ফ্রি ভাবে মানে সব কিছু আগে অ্যাডভান্স সব কেক ফেক কাটিং করে নিলাম, কেন কি রাত 12টার সময় আবার উপরে ঘরে উঠে এসে দেখা যাক এর শেষ করে শুরু করতে পেয়েছি, কি ভালো করে প্যাকিং করে দিয়েছেন, সুন্দর প্যাকিং করে, আর যা টোটোতে আসছিল না ঝাঁকাতে টোটোওয়ালা বা উঠিয়ে দিচ্ছিল ভাবলাম সবকটা গ্যাংকো ভেতরে, এটা কি পিগি, এটা পিগি ব্যাংক নয় এটা পিগি পোর্ট, আর পিগি ব্যাংক তো বলিনি আমি, পিগি বললাম না না আমি বলি এটা পিগি ব্যাংক নয় এটা পিগি পোর্ট, পিগি পোর্ট হ্যাঁ, এই দেখো এটা তো এটা লাগে সব জায়গায় এটা লাগে, ডিজাইন হবে কিন্তু বোঝা যাচ্ছে এটা মাটির মনে হচ্ছে জিনিসটা দেখে, কিন্তু খুব লাইট ওয়েট, হ্যাঁ খুব লাইট ওয়েট, বলে দিচ্ছি ওর বার্থডে আসছে, অলরেডি অনেক গিফট দেয়া হয়ে গেছে, এই ছোটো খাটো মানে ছোটো সাইজের গিফট, আমারটা ছোটো সাইজের গিফট, একটা বড় সাইজের গিফট দিয়ে দিয়েছি, একটা ছোটো সাইজের গিফট অনলাইন অনলাইনে আসছে, মানে ছোটো সাইজের গিফটের প্রাইসটা বড় সাইজের, আর একটা অ্যাডভান্স পেয়ে গেছি বাট আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি আমি চাইছিলাম যে দিনে দিনে দেখাবো জিনিসটা, ভালো লাগবে
কত গিফট কিনেছো হ্যাঁ দেখতে তো রাত খাবার হয়ে যাবে বাপুজিকে এটা ওই গার্ডেনিং এর জন্য এটা না এ লিটল স্টোর মনে হচ্ছে এটা স্টোর লিটল টাইপের স্টোর লিটল এই এটা একটা বড় ছিল বাট আই থিং নিয়ে নিয়েছে এই বড় এটাও মেড অফ ফাইবার বা প্লাস্টিক ওই এই ধরনের জিনিস একই ধরনের জিনিস এগুলো ছোট ছোট গাছ লাগাতে হবে সুন্দর লাগবে ছোট ছোট গাছ লাগাতে হবে যদি পারা পসিবল হয় মানে কি বলবো ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় হ্যাঁ ও দাদা বলে বলে ইনডোর প্ল্যান্ট লাগাবি ঘরের একদম ও কি সুন্দর করেছে এটা একটা আমি আন্দাজ করতে পারছি এটা একটা আছে আমি আন্দাজ করতে পারছি কি হতে পারে সেটা তো পারবে আর শেপ দেখলে মানুষ কি এগুলো তোমরা বুঝতে পারছো কি আছে আই থিং তোমরা আন্দাজ করতে পারছো গেস করো দেখি কি এটা আর কমেন্ট লিখবে গেসটা ঠিক হয়েছে কিনা তোমাদের আমার গেস হচ্ছে এটা মেবি হ্যান্ড ওয়াচ বা রিস্ট ওয়াচ যেটাকে বলে তো খোলা যাক গিফট খুলতে খুব ভালো লাগে যেমনই হোক আমাদের মনে পড়ে বিয়েতে রাত্রিবেলায় কটা বাজে তখন আমাদের দুজনের মধ্যে খুব মারপিট হলো ও বলছে আমি খাবো ও বলছে আমি বলছে আমি খাবো এই করে করে যখন বক্সটা ওপেন করলাম দেন দেখলাম চারটেই ছোট ছোট প্লাস্টিকের বাটি ও বলছে তুমি না আমি বলছি না তুমি না এই তো ঠিক আছে আমি ঠিক আন্দাজ করেছিলাম আই থিঙ্ক তোমাদের গেসও ঠিক আছে সুন্দর একটা রিস্টোরেন্ট ওয়াও ভালো লাগছে দুর্দান্ত আমার খুব সুন্দর লেগেছে কালারটা খুব সুন্দর হয়েছে মানে কি বলবো বিশ্বাস করবে না আস্তে 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 ভাবছিলাম ঘড়িটা ব্যবস্থা করতে হবে আমাকে ঘড়ি এত ঘড়ি পড়ে আছে ঘড়িগুলো সব ইউজ ইউজ না করে করে ছিল সব বের হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক ব্যাটারি ভরতে হবে প্রায় পাঁচ ছটা ঘড়ি প্রায় পড়ে আছে আমার তো ব্যাটারি অভাবে বা সেগুলো ইউজ না করার জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর এই হ্যান্ড মানে রিস্টওয়াচ গুলো তাই হয় যখন ইউজ না করলে তার ব্যাটারি নষ্ট হয়ে যায় দেখবে ইউজ করলে কিন্তু লং টাইম ব্যাটারি সার্ভিস দেয় আদারওয়াইজ মানে ইউজ না করলে না খারাপ হয়ে যায় আমি একটা পড়ি দেখাই কেমন লাগছে সে ঠিক করবো আমি আচ্ছা আমি ইয়েটা এখনো খুলছি না এটা পরে আমি খুলে নেবো পড়ে দেখাই যদিও যে গিফটটা না থাকে একটু দেখালে সেটা বেশি খুশি হয় গিফটটা পরে দেখালে কালারটা আমার খুব পছন্দ হয়েছে আমার এই ধরনের সাদা বা সিম্পল কালার খুব ভালো লাগে ভালো লাগছে সিম্পলের মধ্যে এবং ঘড়িটার মধ্যে ইনক্লুডিং ডেট রয়েছে ডেটটা আমার এটা আমি আগেও বলেছিলাম যে এটা আমার আগে এটা কিনে দিয়েছিল এরকম গিফট সেম তো ডেট ছিল তারপরে ওইটা ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর সেটা ঠিক করানো হয়নি আর ওই ব্যাটারি পার প্রবলেম ডেটওয়ালা ঘড়ি পাই না তো তারপর ঘড়ি আমাদের সেরকম খোঁজা হয়নি বা আমিও ইন্টারেস্টেড নই খোঁজা নিয়ে তো ও খুঁজে নিয়ে এসেছে কথা জানি না আমি অনেক দোকান ঘুরেছি যাই হোক আমি ডেটটা পাই আর মেইন ওয়াইল কি বলতে আমার ছেলেদের ওয়াচই নেই দোকানে আমি কত খুঁজে বের করেছি আর অনলাইনে কিনলে সারপ্রাইজ থাকে না ব্যাপার হ্যাঁ ওর অ্যাকাউন্ট আমার সাথে লিংক আমার অ্যাকাউন্ট ওর সাথে লিংক
যে যাই অর্ডার করুক সে অপর জন্য জেনে যাবে অর্ডার থেকে। সো দিস ইজ লাস্ট ওয়ান, লাস্ট বাট নট অফ দ্য লিস্ট এন্ড ফাইনাল, লাস্ট এন্ড ফাইনাল। দেখি কি কাজের জিনিস, আই থিং এটা কাজের জিনিস নিয়ে এসেছে বলছেন। আমি ওর বাচ্চাতে জানি না এতটা খরচা করতে পারবো কিনা, কিন্তু আমার তো কোন রকম বাজে বিচার কমই, আমি যেটা যেমন পাই আমি খুবই খুশি। গিফট যে যেমন দেখ, আমি এটা যেমন মনে করি যে যেমনই গিফট দেখ, যদি একটা চকলেটও দেয় অন্তত গিফটটা তার টাকা দিয়ে অবশ্য কিন্তু তার মেজারমেন্ট করতে নেই, আমার পার্সোনাল ভিউ এরও তাই। যে যে যেমন পারে তার গিফটটা সে তার মন থেকে দেয়, সে তার সাধ্য অনুপাতে দেয়, তার সাধ্য অনুপাতে দেয়। সেইটাকে যদি আমি এখন আমার মানে কি বলবো লাইফস্টাইল অনুযায়ী তার বাজ বিচার করতে যাই, সেটা গিফট আর থাকে না, সেটা একটা মানে কি বলবো আদান প্রদানের ব্যাপার হয়ে যায়। মানে সেটা তো চেয়েই নিতে পারে, চেয়ে নিতে পারতি আমি সেটা, সেটা আমার ব্যাপার। বাট আমার আই থিঙ্ক যে যেটা পারে, যদি আমাকে একটা চকলেটকেও ভালোবেসে দেয়, আমার আমার কাছে একটা বড় গিফট। আজকে এই জিনিসগুলো হয়তো তোমাদের কাছে বা কারোর কাছে মনে হতে পারে এই সিম্পল জিনিস এবার কি গিফট, বাট আমার কাছে এটা ওয়ান কাইন্ড অফ মানে বড় গিফট। একটা সোনা দানার গিফট যত আনন্দ পেতাম না আমি যে জিনিসগুলো আনন্দ পেয়েছি, বাট এইগুলো ফিলিংসগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ফিলিংস, যারা এই ফিলিংসের মধ্যে দিয়ে গেছো তারা অবশ্যই ওটা বুঝতে পারবে যে একটা ভালোবাসার কিছুটা পাওয়া, ভালোবেসে কেউ কিছু দিচ্ছে সেটা পাওয়াটা প্রথমত খুব গর্বের, আর দ্বিতীয়ত হচ্ছে খুব ভাগ্যেরও, অনেকের ভাগ্য জোটে না জিনিসগুলো। কারণ অনেকের সম্পর্ক এমন হয় যে অনেক রিলেটিভ থাকে বাট রিলেটিভের সম্পর্ক ভালো থাকে না, তাদের গিফট অনেক দূরের কথা। তো আই থিঙ্ক যেটুকুনি যার সম্পর্ক রয়েছে সম্পর্কে ছোটোখাটো জিনিস গিফট, হ্যাঁ ভালোবেসে যদি একটা চকলেট এনে দেয় আই থিঙ্ক সেটা বড় গিফট, হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হয়। জিনিসগুলো এনেছে ওটাও কিনে নিয়ে এসছে, আমি জানি না কখন বেরিয়ে গেছে কখন নিয়ে, ও সচরাচর বাইরে যায় না, ও গেলে আমার সাথেই যায়, এই গিফটগুলো কেনার জন্যই জাস্ট বাইরে বেরিয়েছে, এবং ওর রোদে অ্যালার্জি রয়েছে তা সত্ত্বেও রোদে বেরিয়েছে, কারণ আমি যে টাইমটা বাইরে যাই সেটা রোদের টাইম, ও সেই টাইমে রোদে গেছে, আমি জানি কষ্টটা কী হয়েছে, ও হয়তো ফোকাস করবে না বাট আমি জানি। হ্যাঁ যাই বোর করছি, মোটামুটি এই গিফট থেকে আমার খুব ভালো লেগেছে। আমার জন্মদিনটা প্রি জন্মদিন যেটা আমার মানে 35 হয়ে গেল, তো খুব আনন্দের খুব ভালোবাসার, এবং এটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। লাভ ইউ টু। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ যদি ভালো লাগে কিছু তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের সাথে থেকো, ভালোবেসো, সাবস্ক্রাইব করো। চলো টাটা।